সংবাদ কর্মী আক্রমণের সম্মুখীন হয়েছে, মৃত্যু হব লাগা হয়েছে, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এক কথা কবলে গেলে সংবাদ সকল সংবাদ প্রতিষ্ঠানক বা সংবাদ যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানে কেটু জনত বকুর সাংবাদিক আব্দুল রউফ অপহরণ দুর্বৃত্ত অপহরণ করে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডর বকুর সাংবাদিক হত্যাকাণ্ডর বিরুদ্ধে এই কাণ্ড গরিহণা তীব্র নিন্দা করেছে আমি দৰং জেলা সাংবাদিক সন্থায়। এই হত্যাকাণ্ডক উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীক করায়ত্ত করব লাগে আর চরম শাস্তি প্রদান করব লাগে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমক যাতে টেটুচুপি হত্যা করা নহয় তার প্রতি সরকার সজাগ হব লাগে, সচেতন হব লাগে, দায়িত্বশীল হব লাগে। সাংবাদিক সকলের প্রতি প্রশাসন সরকার দায়িত্বশীল হব লাগে, কারণ সাংবাদিক সকলে বিভিন্ন বাধা নেউচি বিভিন্ন সময়ত বিভিন্ন আক্রমণের বলি হয়েছে, হত্যার বলি হয়েছে, তথাপিতো সংবাদ সংগ্রহ করে ফুরি আছে। এই সাংবাদিক সকলক যাতে সুরক্ষার কারণে তেওঁলোকে সক্রিয় হয়, ব্যবস্থা গ্রহণ করে তার কারণে মই দাবি জানাইছো। আর বিশেষকে আব্দুল রউফ হত্যাকাণ্ডর তদন্ত হব লাগে, উচ্চ পর্যায়ের তদন্তরে দোষীক করায়ত্ত করে উপযুক্ত শাস্তি বিহিব লাগে। আর এই সংক্রান্তত আজি পূব দৰং প্রেস ক্লাবর উদ্যোগত খারুপেটিয়া দলগাঁও আর দৰং জেলা সাংবাদিক সন্থা বেসিমারি প্রেস ক্লাবর সহযোগত আজি কলাবেস পরিধান করে দলগাঁও রাজচক্র সম্মুখত আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো। আর আমি রাজচক্রর জড়িয়ে মুখ্যমন্ত্রীলৈ আমি স্মারকপত্র প্রদান করেছো। আর এই কাণ্ডর সাংবাদিক হত্যাকাণ্ডর আমি তদন্ত বিচারিছো। যা 25/6/2023 তারিখ আমার সাংবাদিক হতিতা সাংবাদিক আব্দুল রউফ আলমগীরক দুর্বৃত্তই হত্যা করেছিল। আর এই হত্যার প্রতিবাদত আমি আজি আঙ্গিক দলগাঁও আঙ্গিকত আমি আজি শোকসভা অনুষ্ঠান করেছিল। আর এই শোকসভার পিছতে আমি পূব দৰং প্রেস ক্লাবর উদ্যোগত দলগাঁও খারপিটিয়া বেসিমারী আর ধুলার প্রেস ক্লাবর সহযোগত আমি দলগাঁও সার্কল অফিসত আজি আহি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছো আর কলাবেস পরিধান করেছিল। আর আমি চক্রপ্রিয়া মহোদয়ক আমি এখানে স্মারকপত্র দিছো মুখ্যমন্ত্রীলৈ। আর এই মুখ্যমন্ত্রীকে আমি যখন স্মারকপত্র প্রদান করেছো তাতে আমি উল্লেখ করেছো যে আব্দুল রউফ আলমগীরকে হত্যা করা হয়েছিল, তেওঁ দুর্বৃত্ত চিনাক্ত করে অতি শীঘ্রে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করব লাগে। আর আর যে নাকি পরিয়াল ভুক্তভোগী পরিয়াল এই আলমগীরের পরিয়ালের আর্থিক সাহায্য আগবাব লাগে, এইখানে আমার দাবি আছিল। চাওক দিনক দিনক দিনে রাজ্যখনত হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাবলে ধরেছে। কেতিয়াবা যদি আরক্ষী হত্যাকাণ্ডত নিহত হয়েছে, কেতিয়াবা সাংবাদিক হত্যাকাণ্ডত নিহত হয়েছে। আজি দুদিন পূর্বে বকুর গরৈমার এজন নির্ভীক সাংবাদিক, যুব সাংবাদিক
আলমগীর আব্দুর রব আলমগীরক দুর্বৃত্তই উঠাই লয় হত্যা করে নদীত তার মৃতদেহ পেলাই দিয়ে। এই কাণ্ডত আমি পূব দৰং প্রেস ক্লাব তথা দলগাঁও বেসিমারি আর ধুলা প্রেস ক্লাবর সাংবাদিককে আজি শোক সভা অনুষ্ঠিত করে কলা বেশ পরিধান করে আমি দলগাঁও রাজক চক্র কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করেছি আর মুখ্যমন্ত্রীলৈ চক্রবিহারের জড়িয়ে এখন স্মারকপত্র প্রেরণ করেছো। এই আব্দুর রফ আলমগীরের পরিয়ালক এককালীন সাহায্যের লগতে দোষীক বিচারি বা সঠিক তদন্ত করে দোষীক চিনাক্ত করে কঠোরের কঠোরতম শাস্তির আমি কামনা করেছো। আর এই সাংবাদিকের উপর যে নির্যাতন অত্যাচার হত্যা এয়া বন্ধ হবলৈ বা শীঘ্রই বন্ধ হবলৈ আমি মুখ্যমন্ত্রীর ওসরত আমি কাতর আহ্বান জানাইছো যে সাংবাদিকের নিরাপত্তা সুনিশ্চিত করক, কারণ এই সাংবাদিক সকলে এই রোদ বর্ষণের মাজত বিভিন্ন ভিতরুয়া অঞ্চলের পৰা তেওঁলোকে বাতৰি পৰিবহন বাতৰি সংগ্রহ করে রাইজর দৃষ্টিগোচর করে। এই ক্ষেত্রত সরকার প্রশাসনে সাংবাদিক সকলের নিরাপত্তা সুনিশ্চিত করব বলে আশা রাখিছো। গরমের দিন আপনারও চুলি কুচাই হোক বা স্কিনখনেই হোক যতন লওয়া প্রয়োজনীয় নহয় জানো, লগতে হাত ভরির যতনও খুবই প্রয়োজনীয়। পিছে সমস্যার কথা কবলে গেলে শেষ নকত, কেন তাতোতকৈ ডাঙর সমস্যাটো হল মেদবহুলতা, ওজন বৃদ্ধি। পিছে আটাইবোৰৰ সমাধান এতিয়া আপনার একেবাৰে নিচেই কাষত, আপনার কাষত ভ্যালিসিমোবিস, যত থাকিব স্লিমিং, বিউটি, ডার্মেট, লেজার, পিলিং ট্রিটমেন্টকে আদি করে ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে। এই মাহে আউটস্টেশনের পরাও আহে এস্থেটিক বিশেষজ্ঞ সকল, খুব কম খরচতে লাভ করক আপনি ভুগি থাকা সমস্যার সকলখিনি সুবিধা। গতি দেরি কিহর, আজিয়ে যোগাযোগ করক 9395305278 অথবা 8638403507 নম্বরত। গতি আজি ভিজিট করক গুৱাহাটী মহানগরীর সুপার মার্কেট বাসস্টপর নিচেই কাহত ইউনিক ভেনিউ, ফিফথ ফ্লোর অপোজিট আসাম স্টেট ফায়ার সার্ভিস, জিএস রোড, গুৱাহাটী।